গত ক্লাসকে নেই, আজকেও আমরা সেট ফাংশন অধ্যায়টা শিখব। গত ক্লাসে যেমন তোমাদেরকে একটা বোর্ডে পড়া প্রশ্ন সলভ করে দেখাইছিলাম যে কি ধরনের প্রশ্ন সেট ফাংশন থেকে আসতে পারে, আজকেও একটা সেট অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো। মোটামুটি এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে, তোমরা এভাবে প্রিপারেশন নিলে বা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো করতে পারবে। তো আমি একটা প্রশ্ন এখান থেকে নিয়েছি, দেখো এখান থেকে একটা প্রশ্ন আমি বোর্ডে, এটা বোর্ডে আসছে একটা প্রশ্ন, দেখো তোমরা দেখতে পারতেছো কিনা যে এখানে একটা সেট দেয়া আছে, সেটের অঙ্ক এখানে সার্বিক সেট দেয়া আছে ইউ, যেটা বলা হচ্ছে যে এক্স ব্যালেন্স করবে এন এবং এক্স স্কোয়ার লেস 53। তারপরে দেখো এ একটা সেট দেয়া আছে যেটা এক্স ব্যালেন্স করবে এন এবং এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস 10। তারপরে দেখো বি একটা সেট দেয়া আছে 4 5, এটা দেয়া আছে, আর সি সেটটা দেয়া আছে এরকম। শিক্ষার্থীরা দেখো, তারপর এখন ক নম্বর প্রশ্ন তোমাকে বলা হচ্ছে, ক নম্বরে যে এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটা বলা হচ্ছে। খ নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, এটা তোমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করা লাগবে। আর লাস্টে যে গ নম্বর প্রশ্নটা দেওয়া আছে, দেখো এই গ নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, গ নম্বর প্রশ্নটা বলতেছে দেখো যে শক্তি সেট বের করতে হবে কার, প্রথমে বি কে মানে কমপ্লিমেন্ট করতে হবে, এটাকে কমপ্লিমেন্ট করতে হবে এবং তা থেকে বিয়োগ করে যে মানটা পাবো তার আমরা শক্তি সেট বের করবো। গত ক্লাসে তোমাদেরকে শক্তি সেট বের করা শিখিয়েছিলাম, তো এখানে একটা এক্সট্রা ভাবে কিন্তু কাজ করা লাগবে, সেটা প্রথমে বির যে বি আছে যেটা বি এর কমপ্লিমেন্ট করা লাগবে, এ এর কমপ্লিমেন্ট করা লাগবে, এরপর তা থেকে বিয়োগ করে তারপর আছে উপসেট বা শক্তি সেট বের করতে হবে, এই সেটটা শক্তি সেট বের করতে হবে, মানে কাজ আছে কিছু, কিছু কাজ করার পরে আমরা এগুলো বের করবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্ন দেখার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দেখো, তাহলে আমরা এখন করব কি, প্রথমে ক নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করব যে এ ও, ক নম্বর প্রশ্ন হচ্ছে এ ও সি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। যদিও সার্বিক সেট এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তা আমরা জানি যে এক সেট গঠন করার প্রসেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমাদের এই যে সার্বিক সেটটা দেখতেছো, এই সেটটাও দেওয়া আছে আমাদের হচ্ছে সেট গঠন পদ্ধতিতে, এবং সি এবং এ, এ এবং সি এই দুইটা সেটই কিন্তু আমাদের দেওয়া আছে কি সেট গঠন পদ্ধতিতে, আমরা তালিকা পদ্ধতিতে এগুলো বের করব। তো প্রথমে যে কাজটা করবো, প্রথমে ক নম্বরটা সেটাকে কি করব, এ ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, আমাদের আছে কি সেট গঠন পদ্ধতি। এখন বিষয়টা খেয়াল করে দেখো, এ সেটটা কি বলা হচ্ছে, এ সেটটা বলা হচ্ছে যে এক্স বেলংস করবে এন এর ভিতরে। আমরা জানি কি এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, শিক্ষার্থীরা আমরা জানি কি এন হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার কোনগুলো, যেটা 1 2 3 4, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার হয়, এবং বলতেছে এক্স আছে মৌলিক সংখ্যা এবং এক্স এর মানটা হবে 10 থেকে ছোট। আমরা সে সকল সংখ্যা কাউন্ট করব যেটা হবে কি এক্স এর মানটা হচ্ছে মৌলিক সংখ্যা হবে এবং এক্স এর মানটা হবে 10 থেকে ছোট। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন বুঝতে পারছি যে প্রথম যে ইটা বের করতে চাচ্ছি আমরা, এ সেটা যে তালিকা পদ্ধতিতে বের করব, সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে সেই যে সকল সংখ্যাগুলো আমরা নিব, মানে এক্স গুলো নিব, সেগুলো অবশ্যই ন্যাচারাল নাম্বার হবে, অবশ্যই ন্যাচারাল নাম্বার হবে, অর্থাৎ 1 2 3 4 এরকম গুলো হবে, এবং এবং শর্ত থাকে যে সেটা মৌলিক সংখ্যা এবং এক্স এর মানটা 10 থেকে ছোট হবে। তার মানে দেখো তো, তাহলে আমি যদি এখন এটাকে লিখি, আমরা যদি মনে করি যে লিখতে চাই লিখতে পারি, অথবা না লিখলেও সমস্যা নাই, তবে আমরা একটু দেওয়া আছে দিয়ে শুরু করব, যে দেওয়া আছে বা দেওয়া আছে প্রশ্নটা আমরা উঠাবো। দেওয়া আছে কি দেখো, এ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে যে এক্স বিলংস করবে ন্যাচারাল নাম্বার, এক্স আছে মৌলিক সংখ্যা, এক্স আছে মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 10। আমরা সে সকল এক্স নিব, সে সকল এক্স নিব যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে, মানে 1 2 3 4 এরকম হবে। যে বলো তা এটা কি তুলবো,
হ্যাঁ এটা উঠাও, যদি তোমাদের অবশ্যই উঠাবা, এটা উঠাও, এটা দেখো। তাহলে আমি কি বলা হচ্ছে যে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো মানে আমরা এটা অর্থ এটা পড়তে হয় এভাবে, আমরা সে সকল এক্স নিব যেন সে ন্যাচারাল নাম্বার হবে, যেন এক্স হবে মৌলিক সংখ্যা এবং এক্স এর মানটা হবে 10 থেকে ছোট। তা আমরা এটা যদি একবারে করতে চাই তাহলে কোনগুলো হয় দেখো, মৌলিক সংখ্যা মানে কি, মৌলিক সংখ্যা মানে 2, 3, 5, 7 এরকম, এবং সে ন্যাচারাল নাম্বার হবে। তাহলে দেখো তো, তাহলে 2, 3, 5, 7 এগুলো লিখলাম। দেখো আরো সংখ্যা আছে 11, কিন্তু এগুলো তো লিখবো না, 11 আছে, তারপর 13 আছে, তারপর 17 আছে, বাট ওগুলো তো আমরা লিখবো না। কেন লিখবো না, কারণ এখানে একটা শর্ত দিয়ে দিছে যে এক্স এর মানটা 10 থেকে ছোট হবে। তাহলে 10 থেকে ছোট হবে তার মানে আমরা 7 পর্যন্ত লিখতে পারবো, তার মানে আমি এখানকার যে সেটটা হলো সেই সেটের মৌলিক সংখ্যার সেট হচ্ছে আমাদের তাহলে 2, 3, 5, 7। দেখো বুঝতে পারো কিনা, তাহলে আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল সেটাকে আমরা করলাম কি, তালিকা পদ্ধতিতে রূপান্তর করলাম। এটা একটা বিষয় আমাদের এখানে ছিল। এরপর বলছিল যে সি সেট, দেখো বুঝতে পারো কিনা, সি সেটটা বলছিল যে সে সকল এক্স নিব যেটা বিলংস করবে ন্যাচারাল নাম্বার ভিতরে, মানে অধীন থেকে আসবে, যেন এটা বলা হয় যেন শর্তটা কি, তাকে স্কোয়ার করলে 7 এর চেয়ে বড় হবে, আর তাকে কিউব করলে 136 চেয়ে ছোট হবে। তো আমরা এখানে যখন সি করতে চাচ্ছি, তো সি এর কন্ডিশনটাকে আমি একটু লিখে নিই। সি কন্ডিশন যদি আমি এভাবে লিখে নিই তাহলে কি, সে সকল এক্স নিব যেটা ন্যাচারাল নাম্বার থেকে আসবে, যেন হচ্ছে তাকে স্কোয়ার করলে, তাকে স্কোয়ার করলে কত সমান হবে, বেশি হবে 7 এর চেয়ে বেশি হবে, এবং তাকে কিউব করলে আমাদের কথাই বলো 136 এর চেয়ে ছোট হবে। মূলত আমাদের অঙ্কটা এটা দেয়া আছে যে আমরা সে সকল আমরা এক্স নিব, দেখো সে সকল আমরা এক্স নিব যেটা ন্যাচারাল নাম্বার থেকে আসবে, যেন তাকে স্কোয়ার করার পরে সেটা অবশ্যই 7 এর চেয়ে বড় হবে, আর তাকে কিউব করলে 136 চেয়ে ছোট হবে। তো এগুলো আমরা কিন্তু আস্তে আস্তে বের করে দেখবো যে আমরা কি করব। প্রথমে আমরা 1 নিব, 2 নিব, কেন নিব 1, 2, 3 কেন নেবো, মাইনাস কেন নেবো না, কারণটা হচ্ছে দেখো এক্স এর মানটা ন্যাচারাল নাম্বারের ভিতরে থাকবে, আর ন্যাচারাল নাম্বার মানে কি, আমরা যেটা জানি 1, 2, 3, 4 এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। তা আমরা কিন্তু ইচ্ছা করলে -1, -2 এগুলো নিতে পারবো না, কারণ আমাদের বলে দিছে যে সে সকল এক্স নেবো যে সকল এক্স হবে কি ন্যাচারাল নাম্বার ভিতর থাকবে, ন্যাচারাল নাম্বার ভিতর থাকবে। এখন খেয়াল করে দেখো ন্যাচারাল নাম্বার ভিতরে কোনগুলো, x=1 এটা ন্যাচারাল নাম্বার, তো x=1 হলে আমরা জাস্ট শর্তগুলো দেখবো ঠিক আছে কিনা। তো এখন দেখো এই এখানে কি আছে, x2, তাহলে এখন x2 মানে কি, x এর মানটা 1 বসিয়েছি, তাহলে 1 স্কোয়ার, 1 স্কোয়ার ক্যালকুলেশন করলে 1 হয়, সেটা 7 এর চেয়ে বড় না, 7 এর চেয়ে বড় না। তাই এবং এগুলো তোমরা জানো, এবার কি দেখছো এখানে আছে x³ আছে, যেহেতু x এর মানটা 1 বসিয়েছি আমরা, তাহলে সেক্ষেত্রে আমি ওখানে 1³ লিখবো, 1³ লিখবো ইকুয়াল টু কথায় 1 হয়, যেটা 136 এর ছোট হয়, কিন্তু এই মানটা নিতে পারবো না। কেন নিতে পারবো না, দেখো এখানে এবং কথাটা আছে, এবং কথা অর্থ হচ্ছে যদি দুইটা জায়গায় আমাদের শর্ত ফুলফিল করে তবেই আমরা ওটা নিতে পারবো। যেহেতু x=1 শুধুমাত্র এখানে ফুলফিল করলো শর্তটা, বাট এখানে ফুলফিল করলো না, যার কারণে আমরা এই 1 নিতে পারবো না। তাহলে আমরা এবং থাকলে বুঝবো যে যদি দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করে, দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করে তখন সেই নাম মানটা নিতে পারি। যেহেতু 1 শুধুমাত্র এটাতে স্যাটিসফাই করছে বাট এটাতে স্যাটিসফাই করে নাই, এই জন্য এক্স এর মানটা 1 আমরা নিব না। এবার যদি x=2 বসাই, তো এগুলো কেন বসাচ্ছি, x=1, 2, কারণ আমাদের বলা ছিল যে সে সকল এক্স নিব যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার ভিতরে থাকবে। তো ন্যাচারাল নাম্বার 1, 2, 3 এগুলো ন্যাচারাল নাম্বার। তো এখন যদি আমি x=2 হলো, তাহলে এখানে 2 বসিয়ে দিলে কি হবে, 2² হবে = 4 হবে, এটাও কিন্তু 7 এর চেয়ে বড় না, 7 এর চেয়ে ছোট, ওই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না। এরপর আমরা করবো কি, এখানে 2 কিপ করবো, সরি 2² হ্যাঁ 2 কিপ করবো, ঠিক আছে, কারণ এক্স এর মানটা তো আমি 2 বসিয়েছি, তারপর কিউব আছে, 2 কিউব করলে এটা হয় আছে 8, যেটা 136 এর চেয়ে ছোট। এটাও আমরা তার মানে এটা এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে বাট এটা করতেছে না, তার মানে এটাও নিতে পারবো না। এরপর দেখো যখন আমি x=3 বসাবো, তোমরা কি বুঝতে পারছো আসলে এই বিষয়গুলো? জি স্যার, জি স্যার। যখন আমরা x=3 বসাবো, তখন দেখো এখানে x এর মানটা 3 বসাবো, তাহলে কত হয়, 3² করলে 9 হয়,
দেখো এই 9 কিন্তু এখন 7 এর চেয়ে বড়, 9 কিন্তু 7 এর চেয়ে বড়। এবং তাহলে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা কি বসাবো, 3 এর পরে কিউব বসাবো। তাহলে 3 এর পরে কিউব বসালে কত হয়, 27 হয়। 27 কিন্তু 136 এর চেয়ে ছোট। তার মানে আমরা দেখো এমন একটা সংখ্যা পাইলাম 3, যেটা এই কন্ডিশনটাকেও স্যাটিসফাই করতেছে, এই কন্ডিশনটাকেও স্যাটিসফাই করতেছে, তার মানে 3 নিতে পারবো। এবার দেখি আবার সামনে যাই, x = যদি 4 হয়, x = 4 হলে তাহলে কি করব, এখানে যদি x স্কয়ার আছে তাহলে x মানটা 4 বসাইলাম, তাহলে 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ারে হলে কত হবে আমাদের, 16 হবে। দেখো 16 কিন্তু 7 এর চেয়ে বড়, স্যাটিসফাই করে। এবং যদি এখানে 4 কিউব লিখি সেটা হয় আছে 64, যেটা 136 এর চেয়ে কিন্তু ছোট, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারবো। এখন দেখো তাহলে x = 5 যদি হয়, x = 5 হলে তাহলে এখানে আছে 5 স্কয়ার ইকুয়াল টু আছে 25 হয়, যেটা হচ্ছে 7 এর চেয়ে বড়, তার মানে এই কন্ডিশনটা সে ঠিক আছে। এবং দেখো 4 5 কিউব, যদি 5 কিউব করে 125 হয়, 125 দেখো অবশ্যই 136 এর চেয়ে ছোট। এখন x = 6 হলে একই রকম ভাবে, x = 6 হলে তাহলে এখানে x আছে, x এর মানটা 6 বসাবো, অর্থাৎ 6 স্কয়ার ইকুয়াল টু কত হয়, 36 হয়, যেটা 7 এর চেয়ে অবশ্যই বড়। এটা সঠিক আছে, বাট এইটা সঠিক হবে না, কারণ 6 কে যদি কিউব করো, দেখো তো প্রিয় শিক্ষার্থীরা 6 কে কিউব করলে কত হয়, সম্ভবত 216 হওয়ার কথা, 6 কে কিউব করে 36 আর 636 মানে 216 হবে, 216 হবে। তো 216 অবশ্যই, এটা 136 এর চেয়ে অবশ্যই বড়, বাট কন্ডিশনে আমার বলছে যে সকল সংখ্যা আমি নিতে চাচ্ছি, অর্থাৎ x এর মানগুলো, সেটা অবশ্যই 136 এর চেয়ে ছোট হওয়া লাগবে। বাট তাকে কিউব করে দেখতেছি সেটা হচ্ছে 216, 136 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমি যত মানই নিই না কেন, 7 8 9 10 যাই নিই না কেন, দেখো এই কন্ডিশনটা আর ফুলফিল করবে না, এটা ফুলফিল করলেও এটা করবে না। তো যেহেতু আমাদের এবং কথাটা আছে, প্রত্যেকটা জায়গায় এবং আছে, আমরা এবং এর বিষয়টা জানি, যেটা যে আসলে দুটা কন্ডিশন স্যাটিসফাই করলে সেটা নিতে পারি। তো যেহেতু আমাদের একটা করতেছে একটা করতেছে না, তার মানে এই পর্যন্ত স্টপ করে দেবো, আর করার দরকার নেই। এখন তুমি যাই নিবা না কেন, 7 8 9 10 যাই নিবা না কেন, এখানকার মানটা অনেক বড় হয়ে যাবে, তার মানে স্যাটিসফাই করবে না। তাহলে আমরা কোনটা কোনটা পেলাম, দেখো তো আমরা পেলাম হচ্ছে 3 4 এবং হচ্ছে 5, এই তিনটা পেলাম। তাহলে আমরা যদি এখন এই কন্ডিশনটা চেক করে দেখলাম, এখন তাহলে সি সেটটা কি বলতেছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে কি হবে, কি কি পেলাম, একটা আছে 3, একটা আছে 4, আর একটা আছে 5। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা বুঝো কিনা, তার মানে আমাদের এখানকার যে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল ক নম্বর প্রশ্নটা, সেটা কিন্তু আমাদের এখান থেকে হয়ে গেল। তোমরা কি বুঝতে পারলা? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এখন আমরা পরে যে প্রশ্নটা ছিল, পরে প্রশ্নটা ছিল এমন যে মানে এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে তোমার কিছু কাজ করতে হবে, অর্থাৎ এমন কিছু না, বলছিল যে প্রমাণ করো যে এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। জাস্ট মানে আমাদের সেটে যে কিছু প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমরা করব, প্রথমে ইন্টারসেক্ট করব, ইউনিয়ন করব, এর ভিতরে ইউনিয়ন করব, তাকে আবার ইউনিয়ন করব, এর সাথে আবার সি ইন্টারসেক্ট করব, এই যে এভাবে করে এটা প্রমাণ করব। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে খ নম্বর করার আগে ক হতে কিছু মান আমরা নিয়ে নেব। দেখো আমরা কতে আমরা খ করব এখন, তো খ করার আগে তুমি বলতেছি যে ক হতে প্রাপ্ত কিছু মান আমরা নিয়ে নিচ্ছি, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত যখন এর মানটা দেখো পেয়েছিলাম হচ্ছে এর মানটা পাইলাম কত, 2 3 কত পাইলাম যেন, 2 3 5 7 3 4 5 না, এ পাইলাম 2 3 5 7 না, এ এ এ সেটটা পাইলাম আমরা 2 3 5 7, এই যে মৌলিক সংখ্যাগুলো পেলাম। বি সেটটা পেলাম হচ্ছে তোমার যেটা দেয়া ছিল সেটা হচ্ছে 4 5, ওটা দেয়া ছিল কিন্তু, আর সি সেটটা দেখো আমরা পেলাম হচ্ছে 3 4 5, এটা পেলাম হচ্ছে আমরা সি সেট। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা বুঝো কিনা, জাস্ট আমরা যেগুলো পেলাম সেগুলো আমি এখান থেকে লিখতেছি, যেগুলো পেলাম। তাহলে ক হতে প্রাপ্ত আমি এ এর মানটা এটা পেলাম, বি এর মানটা এটা, আর সি এর মানটা হচ্ছে এটা পেলাম, আর বি এর মানটা আসলে দেয়া ছিল। আমরা দেখতেছি 2 3 5 7 3 4 5 আর হচ্ছে 4 5। এখন দেখো এগুলো আমরা ওখান থেকে দেখে নিলাম। এখন বিষয়টা হচ্ছে কি, প্রথমে আমি যেটা করব যে এ ইন্টারসেক্ট বি করব, এটাও করব, এ ইউনিয়ন বি করব, বি ইউনিয়ন সি করব, এগুলো কাজগুলো আমরা করে নিই।
তো আমি প্রত্যেকটা বিষয় বোঝাবো আসলে বিষয়টা কি, যদি এ ইন্টারসেক্ট বি করি প্রথমে আমরা, মানে এখন এ ইন্টারসেক্ট বি, তাহলে কি করব, এ যে উপাদানগুলো, এর যে উপাদানগুলো সেটা আমরা কিন্তু বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম ইন্টারসেক্ট বি, বি কত, 4 5। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারসেক্ট শব্দের অর্থ কি, ইন্টারসেক্ট মানে হচ্ছে এর প্রক্রিয়াটার মেকানিজমটা কেমন, মেকানিজমটা হচ্ছে দুইটা যে সেট দেয়া আছে, দুইটা হ্যাঁ হ্যাঁ দুইটা যে সেট দেয়া আছে, দুইটা সেটের ভিতরে যেটা কমন থাকবে সেই পয়েন্ট আমরা নিব। তো দেখো এই দুইটা সেটের ভিতরে কমন শুধুমাত্র আমরা দেখতেছি পাস, শুধুমাত্র পাস আছে, কারণ কি দেখো এখানে 4 আছে, এখানে 4 নাই, তার মানে এখান থেকে এ ইন্টারসেক্ট বি যেটা করব সেটা শুধুমাত্র পাস হবে। এবার আমরা ইউনিয়ন করব, যেহেতু আমাদের কাজে লাগবে, কেন ইউনিয়ন করতেছি, কারণ দেখো এখানে কিন্তু ইউনিয়ন করা লাগবে, এর ইউনিয়ন করা লাগবে, এর ইন্টারসেক্ট করা লাগবে, ইন্টারসেক্ট শেষ করলাম, এখন আমি ইউনিয়নটা করি। তো যদি ইউনিয়ন করি, তো ইউনিয়ন করলে কি হবে, ওইরকম দুইটা সেট আমি তুলে নিলাম, দেখো এটা হচ্ছে এ সেট, এর উপাদান আর ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে 4 5, বি সেটের উপাদান 4 5। তাহলে আমরা ইউনিয়নের বিষয়টা জানি যে আসলে যেটা কমন আছে সেটাও নিতে হয়, কমন বাদেও নিতে হয়, ঠিক লসাগুর মতো, লসাগু আর গসাগু, যেমন এটা হচ্ছে গসাগুর মতো, হ্যাঁ মানে কমন কি বলো, কমন এবং আনকমন দুইটা নিতে হবে। যেহেতু তাহলে আমাদের কি দেখবো, প্রথমে যদি কমনের কথা চিন্তা করি তাহলে 5 এবং 5 আছে, তো আমি এলোমেলো ভাবে না লিখে আমরা একটু সাজাই লিখতেছি, কি করব, যেটা কমন আছে সেটাও লিখবো, কমন না থাকলেও আমরা সেটা নিব। তাহলে কি আছে 2 3, একটু সাজাই লিখতেছি আসলে, এরপর আছে 4, এটা 5, এটা আছে 7। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা বুঝো কিনা, এটা হলো আমাদের এ ইউনিয়ন বি, 2 3 4 5 7। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ভালোভাবেই করো, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা আমি যতটুকু জানি সম্ভবত জুন মাসে না মে মাসে মনে হয় লাস্টের দিক থেকে শুরু হবে সম্ভবত, যত কতদিনকে যে একটা দেখলাম শিক্ষামন্ত্রী ব্রিফ করছেন সেখান থেকে বুঝলাম, যেহেতু সেক্ষেত্রে মে মাসের লাস্টের দিকে পরীক্ষা তোমাদের হবে, সেক্ষেত্রে ওইভাবে প্রিপারেশন নাও, এবং যেহেতু শর্ট সিলেবাস অবশ্যই সেট অধ্যায় থেকে একটা প্রশ্ন হবেই, যেহেতু শর্ট সিলেবাস আগে মানে যেহেতু শর্ট সিলেবাস ছিল না সেক্ষেত্রে এখান থেকে অনেক সময় প্রশ্ন না হতো, হতো না বেশি, কিন্তু এবার প্রশ্ন কিন্তু এখান থেকে হবেই। তো দেখো তাহলে আমরা এখান থেকে ইউনিয়ন করলাম, ইউনিয়ন করার ক্ষেত্রে আমরা যেটা জানি যে আসলে যে যে বিষয়টা যে কমন এবং আনকমন দুইটা নিতে হয়, তো এখানে শুধুমাত্র কমন ছিল 5 আর 5, তো সেটা তো নিয়েছি, এবং আনকমন যদি 2 2 3 7 ছিল এই সেটটা আর এই সেটটা ছিল 4, সবগুলো আমরা নিয়ে নিছি, মানে কমন আনকমন দুইটা আমরা নেওয়া হয়ে গেছে। এখন আরেকটা কাজ ছিল দেখো এখানে, আরেকটা কাজ করবো বি ইউনিয়ন সি করব, বি ইউনিয়ন সি, তো বি ইউনিয়ন সি যদি আমরা করি তাহলে বি সেটটা আমরা বসিয়ে দিই 4 5, তারপর সে ইউনিয়ন সি মানে সে 3 4 5, একই রকম ভাবে একই কথা, এগুলো সব পারবা তোমরা। তাহলে কি এটাকে ইউনিয়ন করা হয়েছে, তাকে যদি ইউনিয়ন করি তাহলে কি করব, যেটা কমন আছে সেটা নিব, কমন বাদেও নিব, তার মানে কমন আছে 4 5 সেটা তো নিবই, আনকমন আছে 3 আমরা সেটাও নিব, তার মানে 3 4 5 এটা হলো। এখন আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করবো, কিন্তু কিছু কাজ আমাদের শেষ। দেখো কেন বলতেছি, এ ইন্টারসেক্ট বি বের করা শেষ, বি ইউনিয়ন সি বের করা শেষ, এ ইউনিয়ন বি বের করা শেষ, এখন জাস্ট করবো কি, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কিছু কাজ করবো, রাইট হ্যান্ড সাইড ধরে কিছু কাজ করবো। তোমরা কি বুঝতে পেরেছো এই পর্যন্ত, কোনো সমস্যা আছে এখানে ইন্টারসেকশন আর ইউনিয়ন বের করা বিষয়ে? নো স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন লেফট, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড শুরু করি। তো লেফট হ্যান্ড সাইড যে অঙ্কটা দেয়া ছিল, যে বিষয়টা যে কেমন ছিল, যে এ ইন্টারসেক্ট বি, এ ইন্টারসেক্ট বি, তারপরে ছিল ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা ছিল। তাহলে এখন দেখো আমরা কিন্তু প্রত্যেকটা মান পেয়ে গেছি, যখন এ ইন্টারসেক্ট বি, এ ইন্টারসেক্ট বি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি 5, এই যে 5, তাহলে সেটা আমরা এখন করব কি, 5 বসাবো, এই যে 5 বসালাম, ইউনিয়ন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি এর মানটা 3 4 5, তাহলে এখানে আমরা 3 4 5 বের করবো, তাহলে আমরা ওইগুলো অলরেডি ওখান থেকে বের করছি। তাহলে এখন দেখো ইউনিয়ন যেহেতু সেক্ষেত্রে আমরা কমন আনকমন দুইটাই নিব, তো কমন আছে 5 আর আনকমন আছে 3 4, তো আমরা একটু সাজাই লিখলে সেটা কত হয়, 3 4 5, এটা হয় আছে আমাদের, এটা লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের ছিল লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডটা দেখো, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে যে মানটা যদি ওইটাই পাই তাহলে বুঝবো যে আমাদের ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডে তোমার ছিল যে এ ইউনিয়ন বি, তারপর ছিল কি ইন্টারসেক্ট সি,
দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের একটু দেখাই যদি বুঝতে পারবা এই যে ছিল যে এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি এটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড গুলো রাইট হ্যান্ড সাইড পন করতে হবে তো আমাদের এখন এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি এর কিন্তু মান আমরা পেয়েছি আমরা এ ইউনিয়ন বি এর মান যে উপরে একটু তাকাই সেটা কত হবে 2 3 4 5 6 সরি 2 3 4 5 7 এটা ছিল আমাদের এ ইউনিয়ন বি এর 2 3 4 5 7 তো আমরা করব কি এখানে তাহলে এখান থেকে 2 3 4 5 7 এটা কিন্তু আমরা এ ইউনিয়ন বি এর মান বসালাম দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু যে আগে যে বের করেছিলাম সেই মানটা এখানে বসালাম এ ইউনিয়ন বি এর মান ইন্টারসেক্ট সি সি কোনটা সি আমরা কিন্তু জানি 4 3 4 5 3 4 5 শিক্ষার্থীরা এটা সি এর মান তোমাদের যদি দেখায় আসি তাহলে বুঝতে পারবা আমাদের কিন্তু সি এর মানটা ছিল আসলে এইটা 3 4 5 এটা ছিল আমাদের সি এর মান তাহলে আমাদের যে এখানে রাইট হ্যান্ড সাইডে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি তাহলে এ ইউনিয়ন বি এর মানটা আমি বসালাম এটা ইন্টারসেক্ট আর সি এর মান বসালাম আমি এটা যেহেতু ইন্টারসেক্ট আছে আমরা জানি ইন্টারসেক্ট থাকলে সেটা হচ্ছে যেটা কমন আছে শুধুমাত্র সেটা নিতে পারবো কমন আছে দেখো এখানে 3 4 5 3 4 5 দুজনের ভিতর থেকে বা দুইটা সেটের ভিতরে শুধুমাত্র কমন আছে আছে 3 4 5 তাহলে আমরা কি লিখবো এখানে 3 4 5 দেখো এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে লেফট হ্যান্ড সাইড বের করছিলাম যে মানটা রাইট হ্যান্ড সাইডে কিন্তু সেই মানটা পেলাম লেফট হ্যান্ড সাইডও 3 4 5 রাইট হ্যান্ড সাইডও আমাদের 3 4 5 আসলো তাহলে আমরা এখন সুতরাং লিখতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণিত তোমরা কি এই পর্যন্ত কি বুঝতে পেরেছো কোনো সমস্যা আছে এখানে নো স্যার তাহলে এরকম অঙ্ক যদি দেওয়া হয় তাহলে তোমরা পারবে যেমন গত ক্লাসে এক ধরনের প্রশ্ন আমি ফাংশন থেকে নো স্যার ওকে ফাংশন থেকে তোমাদেরকে আমি একটু কিছু বিষয় শিখাইছিলাম এবং আজকে শিখলাম সেট থেকে তো এরকম ধরনের প্রশ্ন যদি দেয় ইনশাআল্লাহ তোমরা করতে পারবে তো এখন আমরা যেটা দেখব লাস্ট 3 নম্বর গ নম্বর অঙ্কটা সেই গ নম্বর অঙ্কটা বলতেছে দেখো প্রমাণ করো যে সরি প্রমাণ না মানে গ নম্বর বলতেছে যে শক্তি সেট বের করতে হবে বা পাওয়ার সেট বের করতে হবে কার সেটা হচ্ছে বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট বলতে পারো মাইনাস এ কমপ্লিমেন্ট এটার এটা শক্তি সেট বের করবো বা পাওয়ার সেট বের করবো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি বি প্রাইম করা তা বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি সেটা তোমরা জানো যে বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট বলতে বোঝায় মাইনাস করা হ্যাঁ ইউ মাইনাস হচ্ছে বি করা অর্থাৎ হচ্ছে যে সার্বিক সেটটা যেটা থাকবে সেই সার্বিক সেট থেকে বিটা বিয়োগ করা তেমন ভাবে যখন এ প্রাইমের কথা চিন্তা করছি তাহলে কি সার্বিক সেট ইউটাকে থেকে এটা আমরা বিয়োগ করব এখন বিষয়টা হচ্ছে যে এই যে সার্বিক সেটটা আমাদের কিন্তু এখনো বের করা হয়নি মানে আমাদের যেহেতু মানে কখনো প্রয়োজন ছিল না এই জন্য সার্বিক সেটটা কিন্তু আমরা বের করিনি তো এখন আমরা সার্বিক সেটটা বের করবো সার্বিক সেটটা কি ছিল দেখো সার্বিক সেটটা ছিল যে সে সকল এক্স নেবে যেন এক্সটা বিলংস করবে কি এন এর ভিতরে মানে ন্যাচারাল নাম্বার ভিতরে এবং যাকে স্কোয়ার করলে 53 সে ছোট হবে যাকে স্কোয়ার করলে 53 সে ছোট হবে তো যেহেতু এটা আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমরা প্রথমে এই সার্বিক সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব কথা কি বুঝতে পেরেছো তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তাহলে আমরা সে সকল এক্স নেবো যে সকল এক্স গুলো মানে হবে ন্যাচারাল নাম্বার অর্থাৎ 1 2 3 4 5 এরকম কিছু একটা হবে এবং কন্ডিশনটা দিয়ে দিছে যে আমি এত সব নিতে পারবো না তাকে স্কোয়ার করে সেটা 53 সে ছোট হওয়া লাগবে সেই সংখ্যাগুলো নিব দেখো তাহলে আমি বলতেছি ন্যাচারাল নাম্বার তো প্রচুর আছে অসীম 1 2 3 4 5 অসীম আছে আমরা তো সব নিব না সব নিব না আমরা কোনগুলো নিব সে সকল সংখ্যাগুলোই নিব যাকে স্কোয়ার করার পরে 53 সে ছোট হবে সেই সংখ্যাগুলো নিব তাহলে আমরা এখন এই সার্বিক সেটের যে বিষয়টা আছে এটা থেকে আমরা যেটা এটা আছে সেট গঠন পদ্ধতি দিয়ে আছে আমরা তালিকা পদ্ধতিতে এটা বের করার চেষ্টা করি দেখো তাহলে আমরা এখন তালিকা পদ্ধতিতে এগুলো বের করব তাহলে আমরা পরের অঙ্ক যদি যাই দেখো তাহলে তাহলে আমরা প্রথমে গ নম্বর করার আগে আমরা কি করব এই যে সার্বিক সেট ইউটা যে আছে সেই ইউটাকে আমরা সেট গঠন পদ্ধতির মাধ্যমে সরি তালিকা পদ্ধতির মাধ্যমে বের করব তাহলে এক্স বিলংস করবে ন্যাচারাল নাম্বার এরকম করে আমি তুলে নিচ্ছি এবং বলতেছে এক্স স্কোয়ার লেস দেন 53 এটা আমাদের অঙ্কটা এখন খেয়াল করে দেখো তাহলে আমরা একই রকম ভাবে এই যে করলাম যখন সি বের করলাম ওরকম ভাবে করব প্রথমে এক্স ইকুয়াল টু 1 লিখব এখন এক্স ইকুয়াল টু 1 কেন লিখতেছি বললামই যে যেহেতু এক্স এর বিলংস করবে ন্যাচারাল নাম্বার আর ন্যাচারাল নাম্বার শুরু হয়েছে 1 2 3 4 5 এভাবে মানে 1 দিয়ে শুরু হয় তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে দেখো তো 1 স্কোয়ার ইকুয়াল টু 1 হয়
যেটা অবশ্যই 53 এর ছোট তবে নিতে পারবো x যদি 2 হয় সেটা দেখো 2 স্কয়ার ইকুয়াল টু 4 4 অবশ্যই 53 এর ছোট নিতে পারবো x যদি 3 হয় 3 হলে 3 স্কয়ার ইকুয়াল টু 9 যেটা আমাদের ঠিক আছে তো আমরা দেখতেছি তো অনেকগুলো মান নিতে পারবো দেখতেছি এখানে অনেকগুলো মানই নিতে পারবো তারপর দেখো x যদি 4 হয় 4 স্কয়ার ইকুয়াল টু 16 যেটা 53 এর ছোট নিতে পারবো x ইকুয়াল টু 5 হলে 5 স্কয়ার ইকুয়াল টু 25 এটাও নিতে পারবো x ইকুয়াল টু 6 হলে 6 স্কয়ার মানে 36 এটাও আমরা নিতে পারবো তারপর দেখো x ইকুয়াল টু 7 হলে 7 হলে 7 স্কয়ার ইকুয়াল টু 49 এটাও নিতে পারবো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন কিন্তু আর পরে আমরা নিতে পারবো না যদি এবার আমি 8 লিখি x ইকুয়াল টু 8 হলে যদি আমি লিখবো তাহলে 8 স্কয়ার ইকুয়াল টু হবে 64 যেটা 53 চেয়ে ছোট না 53 চেয়ে অনেক বড় একটা সংখ্যা অনেক বড় না মানে 53 চেয়ে বড় একটা সংখ্যা তার মানে দেখো আমরা তাহলে এই মানটা নিতে পারতেছি না এখন এরপর যত আমি যাব 8 9 10 11 12 যতই যাব না কেন কোন একটা মানও নিতে পারবো না সব মানকে স্কয়ার করলে 53 চেয়ে বড় হয়ে যাবে তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না তাহলে এখন আমরা কি করব তখন এখন যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র তার মানে বুঝতে পারছি 1 থেকে 7 পর্যন্ত এই মানগুলো স্যাটিসফাই করলো তার মানে আমাদের তাহলে ইউ যেটা বের করতে চাচ্ছি ইউ তাহলে ইউ সমান হবে কত আমাদের তাহলে 1 2 3 4 5 6 7 দেখো প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারো কিনা তাহলে আমরা ইউ সেটটা যে বের করলাম বা সার্বিক সেটটা যে বের করলাম তার মানটা পেলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 তোমরা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তোমরা কি বুঝতে পেরেছো এটা বোঝার কথা জি স্যার বুঝেছি ওকে এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের এখন যেটা বের করব আমাদের শক্তি সেটটা বের করতে হবে প্রথমে বি প্রাইমটা বের করে নি আমরা বি প্রাইম মানে বললাম কি ইউ মাইনাস বি মানে সার্বিক সেট থেকে বিটা বিয়োগ তো এখন তাহলে বি প্রাইম যদি বের করি তাহলে বি প্রাইম তাহলে বললাম কি ইউ থেকে বি বিয়োগ এখন ইউটা কোনটা ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস বি দেখো বি এর মানটা আমাদের দেয়া ছিল এটা সারপাস তা আমাদের এই যে এই জায়গাটা অনেকে একটু ভুল করে বিষয়টা হচ্ছে যে এটা আমরা কি করব ইউ থেকে শুধু সারপাস বিয়োগ করব অনেক সময় আমি পরেরটা দেখাবো সি যখন সি বিয়োগ করব তখন বিষয়টা একটু দেখাবো খেয়াল করে দেখো তাহলে আমরা কি করব এই জায়গাটায় শুধুমাত্র এই সার্বিক সেটটা থেকে নেটে একটু সমস্যা দেখা দিচ্ছে আমার তো হাত নড়তেছে না থেমে আছে হ্যাঁ এবার একটু ঠিক আছে দেখো তাহলে আমরা কি করব এই যে সার্বিক সেটটা যেটা দেওয়া ছিল এটা থেকে আমরা কি করব শুধুমাত্র বিটা বিয়োগ করে দেব বিটা বিয়োগ করে দেব তো বিটা বিয়োগ করে দিলে কি থাকবে দেখো বিতে কি আছে চার এবং পাঁচ আছে চার এবং পাঁচ বাদ দিলে থাকবে আছে ওয়ান টু থ্রি সিক্স সেভেন দেখো প্রিয় শিক্ষার্থীরা বুঝো কিনা তাহলে আমরা বি প্রাইমটা এটা আমরা বের করে নিলাম এখন যদি এ প্রাইম বের করি আমাদের ছিল এ প্রাইম বের করব এ প্রাইম যদি বের করি তাহলে ইউ মাইনাস আছে এ তাহলে ইউ মাইনাস যদি এ হয় তাহলে ইউ সেটটা কি ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এ ছিল আমাদের কি দেখো এ আমাদের ছিল হচ্ছে শিক্ষার্থী একটু বলতো ওই পেজে চলে গেছি তো এ কি ছিল আমাদের দুই তিন পাঁচ সাত টু থ্রি ফাইভ সেভেন হ্যাঁ আমি ওই পেজে গেছি তো আবার বের করতে আবার ঝামেলা টু থ্রি ফাইভ সেভেন এটা ছিল আমাদের এ তাহলে এখন দেখো তাহলে যদি এটা করি তাহলে আমাদের টু থ্রি ফাইভ সেভেন বাদ যাবে টু বাদ যাবে থ্রি বাদ যাবে ফাইভ বাদ যাবে সেভেন বাদ যাবে তাহলে এই সেটটা থেকে আমাদের এই পয়েন্ট গুলো বাদ যাবে কি কি বাদ যাবে টু থ্রি ফাইভ সেভেন তাহলে বাদ গেলে থাকে কি এখানে দেখো ওয়ান ফোর আর সিক্স দেখো তো বুঝতে পারছো কিনা ওয়ান ফোর সিক্স এটা হলো এ প্রাইম এরপর আবার কাজ করতে হবে দেখো আমাদের অঙ্কটা কি দিয়েছিল অনেক কাজ করা লাগবে এরপর কাজ করা ছিল যে বি প্রাইম মাইনাস এ প্রাইম অর্থাৎ বি প্রাইম যেটা বের করলাম তা থেকে আবার এ প্রাইমটা বিয়োগ করতে হবে এ প্রাইমটা আবার বিয়োগ করতে হবে
এখন বি প্রাইমে আমাদের পেয়েছে হচ্ছে 1 2 3 6 7 তাহলে আবার আমরা এটা যেটা করব এটা অন্য পেজে করাই দেখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখান থেকে আবার কি করব বি প্রাইম মাইনাস এ প্রাইম বি প্রাইম মাইনাস হচ্ছে এ প্রাইম তে বি প্রাইম এর মানটা আমি এখান থেকে লিখে নিতেছি এটা হচ্ছে 1 2 1 2 3 6 7 মাইনাস এ প্রাইম এর মানটা হচ্ছে 1 4 6 1 4 6 দেখো তাহলে আমরা এখান থেকে এটা বিয়োগ করব এখানে দেখো 1 আছে এই যে 1 আছে এখানে কিন্তু 4 আছে বাট এখানে কিন্তু 4 নাই তাহলে বাদ পড়বে না যেহেতু একে আমরা এখান থেকে এটা বিয়োগ করব আমি এটা দেখা চাইছিলাম এটা থেকে এটা বিয়োগ করব তো এখানে কি কি আছে দেখো এখানে 1 আছে এখানে 1 আছে তাহলে এখান থেকে 1 টা বাদ পড়ে যাবে মানে সেট থেকে এখানে যে 4 আছে বাট এখানে 4 নাই তাহলে 4 নিয়ে কোনো কাজ করার দরকার নাই আমার এখানে আছে 6 এখানে আছে 6 তার মানে এই সেট থেকে 6 এবং 1 টা বাদ পড়বে কথা কি বুঝতে পেরেছো তাহলে এই সেট থেকে আমাদের 1 এবং 6 বাদ পড়ে যাবে এখানে যে 4 টা ছিল যেহেতু এই সেটে 4 নাই তাহলে 4 এর কোনো কাজ নাই কথা কি বুঝতে পেরেছো আসলে এখানে যেটা থাকবে এর ভিতর থেকে এই উপাদানগুলো বাদ পড়ে যাবে এর ভিতর থেকে এখন দেখো 4 কিন্তু এই সেটে নাই তাই এই সেটে নাই মানে কি এর কোনো কাজই নাই জাস্ট আমরা কি করব এখানে যেহেতু 1 ছিল তো 1 বাদ দিয়ে দিলাম এখানে যদি 6 ছিল এখানেও 6 ছিল 6 টা বাদ দিয়ে দিলাম তাহলে এখানে থাকলো কি দেখো 2 3 7 2 3 7 দেখো তো প্রিয় শিক্ষার্থীরা বুঝো কিনা কোনো সমস্যা আছে বলুন তো সমস্যা নাই তাহলে এখন এখন আমরা যেটা বের করব সেটা দেখো ওই যে শক্তি সেট বের করব তো এখন শক্তি সেট যদি বের করতে চাই আমাদের বের করতে বলা হয়েছিল যে শক্তি সেট আছে আসলে এইটা এটা বের করতে বলা হয়েছিল তো আমাদের খেয়াল করে দেখো শক্তি সেট বের করার ক্ষেত্রে তোমাদের কি আমি বলছিলাম একটা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট হয় এরপরে আমরা করব কি যেহেতু তিনটা উপাদান আছে তা আমরা বুঝতে পারতেছি যে 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে তার মানে কি 2 টু দি পাওয়ার এন মানে কি এখানে যেহেতু উপাদান সংখ্যা তিনটা 1 2 3 এন এনটাকে বলা হয় উপাদান সংখ্যা তার মানে 2 কিউব তো 2 কিউব করলে 8 হবে তার মানে আমরা যেটা এখন শক্তি সেট যেটা পাবো তার উপাদান সংখ্যা হবে কি 8টা তো যেহেতু তিনটা করে আছে তার মানে প্রথমে আমরা করব কি দুইটা করে নিব প্রথমে দুই সরি একটা করে নিব মানে প্রথম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে আমরা করব কি একটা করে নিব একটা আছে 2 নিজে একটা 2 3 একটা 7 একটা দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা করব কি একটা একটা করে নিলাম এরপর দিব কি দুইটা দুইটা করে তো দুইটা দুইটা করে লিখা হবে 2 3 2 3 2 7 আর সাদা লিখলাম 2 3 2 7 2 দিয়ে কাজ শেষ এবার 3 7 দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা এবার 3 7 তাহলে আমাদের কয়টা হলো 1 2 3 4 5 6টা এবার দেখো তাহলে আমাদের কিন্তু কাজ শেষ দুইটা করে নিয়েছি প্রথম নিছিলাম একটা করে এই যে 2 3 7 মানে ওদের নিজেদের ভিতরে একটা একটা করে নিয়েছি এবার নিলাম দুইটা করে কিভাবে করলাম দেখো প্রথমে 2 এর সাথে 3 নিলাম 2 3 2 7 2 3 2 7 আর একটা বাকি ছিল 2 এর কাজ শেষ এখন 3 7 3 7 এর আমি কাজ শেষ করলাম টেকনিকটা বুঝো প্রথমে 2 দিয়ে শুরু করলাম 2 এর সাথে 3 এর কাজ করাইছি 2 এর সাথে 7 এর নিয়েছি তাহলে 2 এর কাজ শেষ এখন 3 দিয়ে শুরু হয়েছে 3 এর সাথে শুধুমাত্র এটা আছে সে 3 7 লিখলাম এটা এবার দেখো দুইটা করে কাজও শেষ এখন আমি তিনটা করে নেব তো তিনটা আছে একটা তার মানে এটাই বসে যাবে 2 3 7 দেখো বুঝতে পারো কিনা এরপর আমরা জানি কি একটা সবসময় একটা ফাঁকা সেট হয় তো কতদিনকে আমি দেখালাম তাহলে উপাদান সংখ্যাটা হলো দেখো 1 2 3 4 5 6 7 8টা আমাদের যে এটা বের করতে বলছিল সেটা কিন্তু বের হয়ে গেল তোমরা কি বুঝতে পেরেছো এটা জি স্যার হ্যাঁ কোনো সমস্যা আছে বা এটা বের করলাম কিভাবে এটা বুঝতে পারছো তো চারটা থাকলেও সমস্যা নেই বা পাঁচটা থাকলেও সমস্যা নেই বড় হবে তাই আমাদের ওইভাবে সিকোয়েন্স মেনটেন করে করতে হবে যে প্রথমে 2 এর সাথে আমরা কত 3 এ নিছি 2 এর সাথে 7 নিলাম তা 2 এর সাথে কিন্তু আর কাজ হয় না কারোর এবার 3 দিয়ে শুরু হবে 3 7 বিষয়টা ঠিক এরকম 3 এর পর 7 করার পর আর কোনো কাজ নাই তাহলে 3 এর কাজও শেষ শেষ এখন 4 5টা যদি থাকে তাও কিন্তু আমরা এভাবে করতে পারতাম তাহলে আমাদের এটা হলো আমি একটু তোমাদেরকে একটু দেখাই যদি অনেকগুলো থাকতো এখানে তো তিনটা আছে মনে করো যে এখানে মনে করো যে 2 3 7 9 এরকম থাকতো চারটা তখন আমরা কি করতাম দুইটা করে নিলে দুইটা করে নিলে প্রথমে 2 3 সাথে ক্যালকুলেশন করতাম 2 3
এরপর 27 27 তারপর নিতে হবে 29 দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝো না কিনা এটা শেষ মানে 2 দিয়ে 3 টার সাথে কাজ করা যায় 2 3 2 7 2 9 তাহলে 2 এর কাজ শেষ লাস্ট পর্যন্ত চলে গেছে 2 দিয়ে এবার শুরু করব আমি 3 দিয়ে 3 7 তোমরা কি বুঝতে পারতেছো আসলে 3 9 যদি আমাদের 3 টা 4 টা থাকতো বা আরো বেশি থাকতো তখন আমরা কি করতাম সেই বিষয়টা তোমাদেরকে আমি বুঝাচ্ছি দেখো বুঝো কিনা মানে আমি যেটা প্রথম থেকে শুরু করব তোমরা কি বুঝতে পারতেছো জি স্যার হ্যাঁ প্রথম থেকে যেটা 2 দিয়ে শুরু করলাম মানে দুইটা করে নিতেছি তাই 2 3 2 7 2 9 বসালাম এখন 2 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চলে গেলাম 2 এর সাথে সম্পর্ক দেখালাম এখন 3 দিয়ে শুরু করব 3 7 3 9 তাহলে 3 এর কাজ কিন্তু শেষ একদম লাস্ট পর্যন্ত চলে গেছি আর লাস্টে থাকছে কত 7 9 এই যে 7 9 এখন আমরা যদি এখান থেকে 4টা 3টা করে নিই তাহলে কি হবে 2 3 7 2 3 7 বুঝতে পারছো কি বিষয়টা 2 3 7 তাহলে আমরা আটটা নিতে পারি কি 2 3 7 তো নিলাম আবার কিন্তু 2 7 9 লিখতে পারি দেখো তো প্রিয় শিক্ষার্থীরা বুঝো কিনা